এখানে আমার আড়াই গজ কাপড় আছে পাঁচ থেকে সাত বছর বাচ্চার জন্য আমি গোল জামা তৈরি করব তো কাপড়টা সর্বপ্রথমে একবারে ভাঁজ খুলে নিয়ে ঠিক এভাবে ভাঁজ করতে হবে দুই পাট করে নেবেন প্রথমে আচ্ছা দুই পাট করার পর এই কাপড়টাকে আরেকটি ভাঁজ দিয়ে আপনাদের ঠিক এইভাবে চার পাট করতে হবে আপনারা এইভাবে চার পাট করে নেবেন এখানে আটকানো অংশ রাখবেন সামনে রাখবেন খোলা অংশ এবং এখানে রাখবেন আটকানো অংশ এবং হাতের ডাইন পাশে রাখবেন খোলা অংশ এখানে চারপাট কাপড় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমাদের এখন এই যে নিচে একটা মার্জিন করতে হবে সোজা করে এই মার্জিন থেকে আড়াই গাছ কাপড় দিয়ে পাঁচ থেকে আট বছর বাচ্চার জন্য এখানে আপনি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন আমি ছত্রিশ ইঞ্চি লম্বা এখানে আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে একটা মার্জিন করব। আচ্ছা এখানে মার্জিনটা করে নেবেন এরপর পাঁচ থেকে আট বছর বাচ্চার জন্য এগারো ইঞ্চি নিচে একটা মার্জিন করবেন হাফ বড়ির লম্বা অনুযায়ী এরপর তিরিশ ইঞ্চি বড়ি অনুযায়ী এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর মহলের মাপ নিয়ে একটা মার্জিন করব পাঁচ থেকে সাত বছর বাচ্চা হলে তিরিশ ইঞ্চি বড়ি হবে এইখান থেকে আমরা নিব পুট লাইন সাড়ে পাঁচ এখানেও নিব সাড়ে পাঁচ এখানে একটা মার্জিন করব আচ্ছা এবার আমাদের গলার পাশে নিতে হবে দুই ইঞ্চি এখানেও দুই ইঞ্চি পাঁচ থেকে আট বছর বাচ্চা হলে দু ইঞ্চি গলার পাশে নেবেন আর গলার লম্বাটা নেবেন আপনি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তাহলে পাঁচ থেকে আট বছর বাচ্চা হলে সাড়ে চার ইঞ্চি গলার লম্বাটা নিব ঠিক আছে এভাবে গোল একটা শেপ দিব এখানে তিরিশ ইঞ্চি বড়ি তিরিশকে চার ভাগ করে এক ভাগ সাড়ে সাত নেওয়ার পর দেড় ইঞ্চি বেশি নিব। এখানে নেব ছাব্বিশ ছাব্বিশকে চার ভাগ করে এক ভাগ এখানে আমরা নিয়ে নিব। এটা সম্পূর্ণ পুরাতন জামার মাপ অনুযায়ী যদি বড়ি থেকে মাপ নেন বড়ির মাপ যতটুকু হবে তার থেকে পাঁচ ইঞ্চি বেশি রাখবেন আচ্ছা এখানে মার্জেন করে এক ইঞ্চি নিয়ে এ থেকে ধরে ঠিক এইভাবে একটা মার্জেন করে আপনার এই যে হাতার আর মহলের রাউন্ড শেপটা ঠিক এইভাবে সুন্দর করে গোল আকারে দিয়ে দিবেন আচ্ছা এখন আমাদের নিচের ঘেটটা একটু হালকা জয়েন দিতে হবে তার জন্য দশ ইঞ্চি উপরে একটা মার্জেন করলাম দশ ইঞ্চি উপরে যে মার্জেন সেই মার্জেন থেকে এইখানে এইভাবে একটা সোজা শেপ দিবেন। নিচের দিকে একটু জয়েন দিয়ে ঘেটটা বাড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে এবার দেখেন আমি কাটিং করতেছি প্রথমে গলা থেকে শুরু করব এরপরে আপনাদের হাতা কাটিং করে দেখাবো তো যারা একেবারে নতুন ছোটদের জন্য জামা তৈরি করতে ভয় পান বা গলা বড় হয়ে যায় পুট লাইন বড় হয়ে যায় জামা সুন্দর ফিডিং হয় না তাদের জন্য বলবো আপনারা এই মাপে তৈরি করবেন বাস থেকে দশ মানে আট বছর বয়স হলে আপনি এই মাপে তৈরি করবেন তাহলে হয়ে যাবে সেক্ষেত্রে লম্বা বা বডি অনেকের একটু ছোটো বড় হতে পারে সেটা আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী আপনারা তৈরি করবেন আর এই যে এই পাশ থেকে যে কাপড়টা বের হবে এইখানে হালকা একটু জয়েন দিয়ে আপনার নিচের গেটটা একটু বাড়িয়ে নিতে পারবেন তাহলে এই গোলজামার গেটটা সুন্দর হবে তো উপরের থেকে ধরে দেখেন ঠিক এইখানে ছত্রিশ এইখানেও ছত্রিশ এইভাবে একটু রাউন্ড করে নেবেন তাহলে নিচের কোনাগুলো ঝুলবে না দেখেন আমি যেভাবে রাউন্ডগুলো করতেছি এইভাবে আপনারা যদি রাউন্ড করে সিলাই করতে পারেন তাহলে কোনা ঝুলবে না আচ্ছা ছত্রিশ ইঞ্চি পরিমাণ নিয়ে ঠিক এইভাবে ফিতারটা ধরে এইভাবে মার্জিন করতে পারেন তাহলে দেখেন আমার এই জায়গাটার মধ্যে কতটুকু পরিমাণ শেপ দিতে হচ্ছে হুম এইখানে দেখেন কতটুকু পরিমাণ গোল একটা রাউন্ড শেপ দিতে হচ্ছে তাহলে তার কোন জোলার কোনো সম্ভাবনা নাই এই জয়েন্টটা আপনারা এখানে দিয়ে দিবেন আচ্ছা এখানে একটা চিহ্ন করব এরপর বাকি যে কাপড়টা আমাদের আছে সাইড থেকে যে বের হয়েছে আরেক গাছ কাপড় দিয়ে কিন্তু আমি তৈরি করতেছি এই কাপড়টা আমরা এখানে সোজা করে কাটিং করে নিব। একদম সোজা করে আচ্ছা এখন এই যে এখানে আটকানো অংশটা রাখছিলাম তার জন্য কিন্তু কাপড়টা লম্বা করে আমরা বের করতে পারতেছি এই জন্য লম্বা একটা হাতা দিতে পারবো এখন এই কাপড়টাকে আমরা চার পাটে ভাস করব আমি চার পাটে ভাঁজ করে নিলাম এরপর এখানে একটা সোজা করে মার্জিন করবো কাপড়টা এলোমেলো থাকলে এখানে সোজা করে প্রথমে কেটে নিব হ্যাঁ এরপর এইখান থেকে নিব আড়াই ইঞ্চি হাতা রাউন্ড শেপ হাতার মোহরা রাউন্ড শেপ হ্যাঁ এইখান থেকে নিব আমরা সাত ইঞ্চি পরিমাণ এরপর সেলাই করার পর সাড়ে ছ ইঞ্চি থাকবে তো তিরিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে ছ ইঞ্চি রাখলেই হয়ে যাবে এখান থেকে হাতার লম্বা যার যতটা প্রয়োজন আমি এখানে তেরো ইঞ্চি রাখলাম আপনার লম্বা অনুযায়ী আপনি নেবেন এখানে হাতার মুখ চার ইঞ্চি রাখলাম শিলার জন্য এক ইঞ্চি নিয়ে ঠিক এভাবে শেপ কাট দিয়ে আমরা হাতার শেপটা দিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে আর তাহলে পাঁচ থেকে আট বছর বাচ্চার জন্য হাতার মহড়াটা কতটুকু রাখতে হবে সাত ইঞ্চি কাটিং করবেন অথবা সাড়ে সাত কাটিং করবেন সেলাই করার পর সাড়ে ছয় অথবা সাত ইঞ্চি রাখলেই হয়ে যাবে এভাবে খুব সুন্দর করে হাতা রাউন্ডগুলো দিবেন যারা নতুন আসেন ভয় না করে চেষ্টা করবেন চেষ্টা ছাড়া কোনো কিছুই করার নেই এবার আমরা হাতার মহড়াটা মিলিয়ে দেখাচ্ছি যে এখনোট হয় কি দেখেন সেলাই করার সময় একট পাবেন কোনো জায়গায় ছোট বড় কম বেশি এরকম ইনশাল্লাহ হবে না এখন আমাদের গলার পট্টি এবং সাইটের ফিতা কাটিং করতে হবে তো দেখেন এরকম কিছু কাপড় বের হবে এই কাপড় থেকে দুই পাট নিব এখানে চার পাট আছে দুই পাট নিয়ে এভাবে চার পাটে ভাস করব এরপর এখানে যে গলাটা কাটিং করছে সামনে পিছনে কিন্তু সমান গলা ঠিক এইভাবে বসাবো আটকানো সাইটটার সাথে আটকানো সাইট মিল করে এইভাবে বসিয়ে এই যে গলার পট্টির কাপড়টা আপনাদের এইভাবে কাটিং করতে হবে অনেকে বলেন যে ভাই গলার পট্টির কাপড় আমরা কাটিং করার পর খুঁজে পাই না বা কাপড় কম পরে তো দেখেন আমি যে নিয়মে দেখিয়ে দিলাম এই নিয়মে কাটিং করলে আপনাদের আর কোনো প্রকার কাপড় শর্ট পরবে না এই যে গলার পট্টির কাপড় সামনের পিছনে দুটারই কাটিং করে নিলাম একসাথে যেহেতু পাটে ভাঁজ করছি তার জন্য এরপর এরকম কিছু টুকরা বের হবে এই টুকরা কাপড়টা জয়েন দিয়ে নাম্বার সাইটের যেটা বেল বা ফিতা বলা হয় সেই কাপড়টা তৈরি করতে হবে এভাবে দেখেন দুই পাট কাপড়কে চার পাটে ভাঁজ করে নিয়ে আরেকটি এখানে জয়েন দিয়ে দিবেন তাহলে আঠারো উনিশ বা বিশ ইঞ্চি লম্বা করে আপনারা একটা বেল তৈরি করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এটার কাটিং ও সেলাই ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি নেক্সট টাইমে এরকম কিছু নতুন কাটিং ও সেলাই ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সবসময় চেষ্টা করি একদম সহজভাবে আর নতুনদের জন্য একদম সহজ পদ্ধতিতে বোঝানোর জন্য যাতে করে আপনারা ভিডিওগুলো দেখে যাতে করে কাজগুলো শিখতে পারেন সবসময় এইভাবেই আমি চেষ্টা করি তবে দেখেন ঠিক এরকম হবে ভিডিওটি ভালো লাগলে আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন